হ্যালো স্টুডেন্ট আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসে তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে অতীত স্মরণ এই অধ্যায়টা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা পঁচিশটা এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবে দেখো প্রথম প্রশ্ন সব ইতিহাস হল সমকালীন ইতিহাস এই উক্তিটি কার কি বললাম সব ইতিহাস হল সমকালীন ইতিহাস উক্তিটি কার উক্তিটা হচ্ছে ক্লোচের তাহলে অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর ক্লোচের উক্তি এটা তারপরের প্রশ্ন দেখো প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আবারও তোমাদের বলছি পরের প্রশ্ন হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন অপশান নাম্বার এ সঠিক উত্তর ই এইচ কার তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারক হলেন কে রমেশ চন্দ্র মজুমদার অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন পরের প্রশ্ন আছে ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি উক্তিটি কার অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার ভলতেয়ারের উক্তি কি বললাম ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি উক্তিটি কার ভলতেয়ারের উক্তি অর্থাৎ অপশান ডি সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন আছে পুরাণ বিষয়ক তথ্যকে বলা হয় কি তথ্য অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার পুরাণ বিষয়ক তথ্যকে বলা হয় তথ্য তারপরের প্রশ্ন অর্থাৎ ছয় দাগের প্রশ্ন দেখো ছয় দাগের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন আছে গ্রীসের একটি কিংবদন্তি চরিত্র হলো কি অপশান সি সঠিক অ্যান্সার এখানে হার হচ্ছে গ্রীসের একটা কিংবদন্তি চরিত্র আমাদের ভারতে যেমন গোপাল ভাঁড় তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর আছে সেরকম তারপরের প্রশ্ন দেখো জাদুঘরের প্রথম উৎপত্তি হয় কোথায় অপশান ডি সঠিক অ্যান্সার গ্রিসে প্রথম জাদুঘরের উদ্ভব হয়েছে তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্নটা কি আছে দেখো পরের প্রশ্ন আছে একটি প্রাচীনতম জাদুঘরের উদাহরণ এখানে অপশান এ হবে অপশান এ সঠিক অ্যান্সার অপশান এটা দেখে নাও এনগিনা দেখো অপশান এ এখানে সঠিক অ্যান্সার কী লেখা আছে একটু বড়ো করে নিচ্ছি দেখো এন নান্না এইটা হচ্ছে আমাদের একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ এন নিগান্ডি নান্না তারপরের প্রশ্ন জাতীয় জাতীয় প্রতিকৃতির প্রদর্শনশালা অবস্থিত কোথায় দেখো জাতীয় প্রতিকৃতি প্রদর্শন প্রদর্শশালা প্রদর্শশালা কোথায় অবস্থিত অপশান এ সঠিক অ্যান্সার লন্ডনে অবস্থিত পরের প্রশ্নটা স্টার দিয়ে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলছে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা ভিন সেন্ট স্মিথ অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার এখনও তোমাদের কিন্তু পনেরোটা প্রশ্ন এরকম গুরুত্বপূর্ণ বাকি আছে আবারও বলছি ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলে তোমাদের জন্য প্লে আছে অবশ্যই প্লে গিয়ে চেক করবে সেখান থেকে ভালো করে প্রতিটা ভিডিও দেখে নেবে যেগুলো তোমাদের দরকারে আছে ঠিক আছে পরের প্রশ্ন অল বেরুনের লেখা গ্রন্থটির নাম এখানে অপশান সি সঠিক অ্যান্সার অপশান সি কি আছে তহকিক ই হিন্দ তারপরের প্রশ্ন দাগের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো কি কথা অপশান সি এখানে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থ রচনা করেন কে জেমস মিল কি বললাম হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থ রচনা করেছে কে জেমস মিল পরের প্রশ্ন ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন কে ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছে হোমার অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো পনেরো দাগের প্রশ্ন আছে কথা হলো কি কথা হলো মৌখিক উপাদান খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও তারপরের প্রশ্ন দেখো ইতিহাসের জনককে ইতিহাসের জনক হেরোডোডাসকে বলা হয় এটা তোমরা সবাই জানো ইতিহাসের ছাত্রছাত্রী হিসাবে এটা তোমাদের জানা একটা কর্তব্য তারপরের প্রশ্ন সতেরো দাগের প্রশ্ন দেখো কোন লোককথার মূল চরিত্র হচ্ছে মানুষ কিংবদন্তির মূল চরিত্র হচ্ছে মানুষ অর্থাৎ অপশান সি এখানে সঠিক অ্যান্সার তারপরে ইতিহাসমালা রচনা করেছিলেন স্টার দিয়ে রাখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ইতিহাসমালা রচনা করেছে উইলিয়াম ক্যারি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন সালে প্রশ্নটা এসেছে তারপরের প্রশ্ন একজন মানবতাবাদী ওই ব্রিটিশ ঐতিহাসিক হলেন কে একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক দেখো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি জেমস মিল তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও স্টার লাগাও প্রশ্নটা হচ্ছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কবে আঠেরোশো খ্রিস্টাব্দে এটা বিভিন্ন চাকরির পরীক্ষা ও প্রশ্নটা এসে থাকে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন ভারতের বৃহত্তম মিউজিয়াম হলো কি দ্য ইন্ডিয়ান মিউজিয়াম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বৃহত্তম মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম আবারও বলছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাবে এবং তোমরা এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু ইতিহাসের প্রিপারেশান করতে পারো অর্থাৎ সাজেশান নোট সমস্ত কিছু প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে পরীক্ষার জন্য যেগুলো তোমাদের পর্যাপ্ত দেওয়া আছে তারপরে দেখো লোভর মিউজিয়াম কোথায় অবস্থিত আছে প্যারিসে অবস্থিত আছে লোভর মিউজিয়াম তারপরের প্রশ্ন ক্রেমবিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন কে অপশান এখানে সি হচ্ছে সঠিক অ্যান্সার ডডওয়েল তারপরের প্রশ্ন দক্ষিণা রঞ্জন বসুর ছেড়ে আসা গাম হলো একটি কি ছেড়ে আসা গাম হচ্ছে একটা স্মৃতি কথা তারপরে আমাদের পঁচিশটা প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পঁচিশটা আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো